আইন শৃঙ্খলার অবনতি, মাদক বিক্রেতা ও মাদক সেবীদের উপদ্রব থেকে চোরের উৎপাত বন্ধের দাবিতে রংপুরের মিঠাপুকুর বলদিপুকুর বাস স্ট্যান্ড দোকান মালিক সমিতির উদ্যোগে আজ সকাল 11টায় মহাসড়কে মানববন্ধন কর্মসূচি পালন করে ব্যবসায়ীরা বলেন, কয়েকদিন আগে এক মাদক ব্যবসায়ীকে রাতে চুরি করার সময় হাতে নাতে আটক করে পুলিশে দেয়। পুলিশ তাকে পরের দিন ছেড়ে দিলে দোকান চুরি আরো বেড়ে যায়। তাই ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ করে মানববন্ধন কর্মসূচি পালন করে। বিগত দিন থেকে আমরা এই বলদিপুকুর থেকে মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে একটি আন্দোলন, এখানে এলাকার লোক সবাই স্ট্যান্ডে, আমার এলাকার স্ট্যান্ডেই আমরা ব্যবসা করি। আমরা ঠিকভাবে যাইতে পারি না, ব্যবসা করি পর ভালো ভালো দোকান, যেখানে আমাদের এখানে যে ভালো ভালো দোকানগুলো আছে বেশিরভাগ সেই দোকানগুলো চুরি হচ্ছে।